ভুয়ো বিদ্যুৎ বিল এবং ভোক্তাদের প্রতারণার অভিযোগ তুলে শনিবার ত্রিপুরা বিদ্যুৎ নিগমের কৈলাসহর অফিসে পাঁচ দফা দাবির ভিত্তিতে গণ ডেপুটেশন দিল সিপিএম কৈলাসহর বিভাগীয় কমিটি। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএম মুনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, নারী নেত্রী সুমিতা দেবনাথ সহ অন্যান্যরা। সাই কম্পিউটার লিমিটেড কৈলাসহর বিদ্যুৎ বিভাগের দায়িত্ব গ্রহণ করার পর থেকে একের পর এক ভুয়ো বিল প্রদান সহ বিভিন্ন দিক দিয়ে গ্রাহকদের প্রতারণার অভিযোগ উঠে আসছিল। গ্রাম থেকে শহর প্রতিটি জায়গায় গ্রাহকদের ক্ষোভ চরম আকার ধারণ করে। এরই প্রতিবাদে এদিন সিপিএম কৈলাসহর মহকুমা কমিটি পাঁচ দফা রিপিট এরই প্রতিবাদে এদিন সিপিএম কৈলাসহর মহকুমা কমিটি পাঁচ দফা দাবি আদায়ে ডেপুটেশন প্রদান করে সারি কম্পিউটার লিমিটেডের এজিএম তেজবীর সিংহের কাছে। গণ ডেপুটেশনের আগে এক বিশাল বিক্ষোভ মিছিল সিপিএম মুনকোটি জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের রাজপথ পরিক্রমা করে বিদ্যুৎ নিগম অফিসের সামনে শেষ হয়। পরে শুরুতে মিছিলকে গতিরোধ করার চেষ্টা করে, কিন্তু মানুষের মেজাজের কাছে হার মানে। পরবর্তী সময়ে ফের ডিআইসি অফিস প্রাঙ্গণে এই মিছিলকে আটকানোর চেষ্টা করে পুলিশ এবং টিএসআর বাহিনী, সেখানেও ব্যর্থ হয় আরক্ষা প্রশাসন। এ নিয়ে পুলিশ, টিএসআর এবং বিক্ষোভকারীদের মধ্যে বেশ কিছু ধস্তাধস্তি হয়। মিছিল পুলিশের বাধা অতিক্রম করে জড়ো হয় নিগম অফিসের সামনে। লড়াকু মানুষ লাল ঝান্ডা কাঁধে নিয়ে নিগম কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। সেখান থেকে এক প্রতিনিধি দল সাই কম্পিউটার লিমিটেডের এজিএম এর সঙ্গে মিলিত হয়ে স্মারকলিপি তুলে দেন। ডেপুটেশন শেষে সিপিআইএম কৈলাসহর মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী বলেন, ক্ষমতাসীন জোট সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চাইছে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে। সিপিআইএম দল প্রথম থেকেই বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্য দপ্তরের বেসরকারীকরণে তীব্র বিরোধিতা করে আসছে। তারপরও রাজ্য সরকার এই বেসরকারীকরণের ফলে প্রথম থেকেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে আমাদের বিদ্যুৎ দপ্তরে আমরা পাঁচ দফা দাবিতে ডেপুটেশনে, গণ ডেপুটেশনে যাই। আমরা দেখছি যে আমাদের রাজ্য সরকার, রাজ্যের বিজেপি আইপিএফসি জোট সরকার রাজ্যের পাঁচটা বিদ্যুৎ সাবডিভিশনকে বেসরকারি হাতে তুলে দিয়েছেন, এবং এই বেসরকারি হাতে তুলে দেওয়ার পর বিদ্যুতের ভুতুড়ে বিল আসছে। যাদের একেবারে মিনিমাম বিল আসতো, একজন কুটির যদি গ্রাহক কৃষ্ণ দাস আমাদের শহরের 12 নম্বর ওয়ার্ডে, তার রেগুলার বিল 200 থেকে 300 টাকার মধ্যে আসতো, এইবার তার বিল এসেছে প্রায় 11,000 টাকা। সত্যজিৎ দত্ত যার এর আগে গড়ে এবারে তার বিল আসতো মাসে 1,500 টাকার মতো, এইবার বিল এসেছে 12,900 টাকার উপরে। কাছের কাছে সঞ্জয় ভট্টাচার্য, তারও এরকম আগে বিল 1,200-1,400 টাকার মতো আসতো, এইবার বিল এসেছে 8,000 টাকার উপরে। এরকম অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসছে, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা পাঁচ দফা দাবিতে ডেপুটেশনে গিয়েছি। আমাদের প্রথম দাবি ছিল যে বিদ্যুৎ দপ্তর এই যে ভুতুড়ে বিলগুলি দিচ্ছে, এই ভুতুড়ে বিল বাতিল করে সঠিক বিল প্রদান করা। তারপর যে বিষয়টা আমরা দাবিতে রেখেছি, যে আমরা দেখি যে প্রতি মাসে আগে বিল হতো, এইবার প্রায় 2 মাসে বিল হয়েছে, এবং 2 মাসে বিল হয়, বিল সংগ্রহের ক্ষেত্রে যে স্ল্যাব থাকে 50 ইউনিট, প্রথম 50 ইউনিটের একটা রেট, তারপরে 100 ইউনিটের একটা রেট, এবং তারপরে বর্ধিত ইউনিটের আলাদা রেট। এবার 2 মাসে যখন বিল একসাথে হয়েছে, প্রত্যেকের এই স্ল্যাবটা বেড়ে যার নর্মাল বিল 700-750 টাকা হতো, তার আজকে 1,500-2,000 টাকাতে বিল গিয়ে দাঁড়িয়েছে। আমরা তার জন্য দাবি রেখেছি যে প্রতি মাসের বিল মাসে দেওয়ার জন্য। বাইট পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।